ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আমাদের সাথে কথা বলবার জন্য অনলাইনের মাধ্যমে যুক্ত হচ্ছেন বগুড়া আওয়ামী লীগের সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ। মাহফুজুল ইসলাম রাজ, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? মাহফুজুল ইসলাম রাজ, ইউনিয়ন পরিষদের পঞ্চম ধাপের নির্বাচনের দিন পর্যন্ত এবং তার পরবর্তীতে সহিংসতায় মৃত্যু এবং হতাহতের ঘটনা কেবলই বাড়ছে এবং এই সহিংসতার দায় আসলে রাজনীতিকদের, প্রার্থী এবং তার সমর্থকদের, এমনটি বলেছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে, আজকে সিইসি বলেছেন, গতকাল নির্বাচন কমিশন সচিব বলেছিলেন। আপনি একজন রাজনীতিক হিসেবে মাঠ পর্যায়ের এই সহিংসতায় আসলে দায় কার দেখেন? ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে যারা ডিবিসি এই চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আসলে আপনাদেরকে যে কথাটি বলতে চাই সেটি হলো, এই যে সহিংসতার ঘটনাটি আসলে যেটি ঘটছে, এটি হচ্ছে যে প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি প্রার্থী একটি করে নিজস্ব বলয় তাদের রয়েছে এবং তারা কিন্তু জয়ী হওয়ার জন্য সর্বোচ্চ মরিয়া হয়ে ওঠে। বিশেষ করে আপনি প্রত্যেকটি জায়গায় এই মারামারি বা সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় মেম্বার প্রার্থীদের ভিতরে বেশি, চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে তুলনামূলক কম। আর চেয়ারম্যান প্রার্থীদের ভিতরে যেগুলো রয়েছে সেগুলো এখানে লোকাল যে রাজনীতি, লোকাল রাজনীতির সাথে আপনার তাদের নিজস্ব আধিপত্যের যে জায়গা, এই জায়গা দুটিকে একটি সমন্বয় হয়ে যায় এবং এই নির্বাচনকে তারা যে কোনো ভাবে মরিয়া হয়ে ওঠে তাদের নির্বাচনে জিতবার জন্য। এটি আসলে জনগণের দুই পক্ষটি আসলে অনেক সময় নিজের আউট অফ কন্ট্রোলে গিয়েও কিন্তু জনগণ এই সহিংসতায় জড়িয়ে পড়ে। মানে এখানে প্রশাসনিক কোনো, প্রশাসনের কোনো ভূমিকা কি আপনি দেখছেন না? কারণ আজকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে কোনো প্রশাসনিক দুর্বলতা নেই, কিন্তু এই ইউপি নির্বাচনে যারা প্রার্থী এবং তাদের সাথে সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনার কারণে এই বিচ্ছিন্নভাবে এই বিষয়গুলি ঘটছে। আসলে প্রশাসনের দুর্বলতা জায়গাটি আমি এরকম ভাবে বলবো না, তার কারণ প্রশাসনের কিন্তু সার্বক্ষণিক ভাবেই তারা কিন্তু এই আইন শৃঙ্খলাটাকে স্বাভাবিক রাখার জন্য কিন্তু তারা সর্বাত্মক চেষ্টা থাকে। প্রশাসন কিন্তু কোনোভাবেই চায় না যে তার নিজের এলাকায় বা কোনোভাবে এরকম একটি সহিংসতা হোক, কিন্তু বাস্তব প্রেক্ষাপট হচ্ছে যখন নির্বাচনে একটি লোকাল নির্বাচন, এই স্থানীয় সরকার নির্বাচনে আপনার মানুষের যে চাওয়া পাওয়ার যে জায়গা, প্রেক্ষাপটের যে জায়গা, এই সমস্ত কিছুকে কেন্দ্র করে অনেক সময় যখন মারামারি গ্যাঞ্জাম শুরু হয়ে যায় তখন আসলে প্রশাসনের কিছু করার থাকে না। যেমন আপনি বগুড়াতে গাবতলিতে যে ঘটনাটি ঘটেছে আপনারা খেয়াল করেছেন যে এই সেন্টারটিতে কিন্তু আমি যদিও আমার গাবতলি আমার উপজেলা না, কিন্তু তারপরে আমি পেপারে যেটুকু দেখেছি যে এখানে নির্বাচনটি কিন্তু প্রশাসন কিন্তু প্রথমেই যদি নির্বাচনের ভোট সেন্টারটিতে যে কত ভোট রয়েছে সেই ভোটের গণনা করে যদি তারা প্রথমেই এই জিনিসটা দিয়ে যেত তাহলে কিন্তু এই গ্যাঞ্জামটা থেকে এই সহিংসতা থেকে এড়ানো যেত। কিন্তু এটি কি কারণে, কি আসলে বিষয়ে, কিছু সম্পর্কের কারণে এই জিনিসটা একটু ডিলে হয়েছে, ডিলে হওয়ার কারণে কিছু মানুষ ক্ষিপ্ত হয়ে কিন্তু তাদের উপরে অ্যাটাক হওয়ার চেষ্টা করছে। মানে আপনি বলছেন এক ধরনের সমন্বয়ের প্রয়োজন প্রশাসন এবং যারা রাজনৈতিক এবং যারা প্রার্থী তাদের মধ্যে। মাহফুজুল ইসলাম রাজ, আরেকটি বিষয় বলি, প্রশ্ন করি, আপনি যেহেতু বগুড়াতে সদর উপজেলা সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, কিন্তু বগুড়া ছাড়াও বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে আওয়ামী লীগের শোচনীয় অবস্থা, যারা নৌকার প্রতীক নিয়ে এবারে নির্বাচন করছেন, অনেকে জামানত বাজেয়াপ্ত হচ্ছে, রেকর্ড সংখ্যক কম ভোট পেয়েছে, একজন 42টি মাত্র ভোট, এরকম শোচনীয় অবস্থার কারণ কি? সেটি কি আসলে প্রার্থী বাছাইয়ের ত্রুটি নাকি দলীয় কন্দল? আপনাকে ধন্যবাদ। আসলে এই যে সমস্ত জায়গায় আওয়ামী লীগের প্রার্থী অত্যন্ত শোচনীয় পরাজয়টি হয়েছে সেটির আমি যেটি কারণটি আমি আমার কাছে যেটি মনে হয়েছে সেটি হচ্ছে যে আমাদের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আমাদের কিছু দুর্বলতার জায়গা হয়তো আমাদের এখনো রয়ে গেছে, এটি একটি ব্যাপার। দুই নম্বর একটি ব্যাপার, আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে লোকাল প্রশাসনে নির্বাচন করতে গেলে আপনাকে কিছু টাকা পয়সার খরচের যে একটি ব্যাপার, এটি কিন্তু আমরা কেউ মানি অথবা না মানি, বিশ্বাস করি অথবা না করি, নির্বাচনের মাঠে কিন্তু আপনার একটি ব্যয়ের ব্যবস্থা কিন্তু সাধারণ নেতা কর্মীদের মধ্যেই এবং সাধারণ মানুষের মধ্যেই কিন্তু চলে। এটি একটা উৎসবমুখর পরিবেশ, আপনি একটা পরিবেশকে যখন উৎসবমুখর করবেন সেখানে কিন্তু মানুষের উৎসবমুখর করতে গেলে আপনাকে কিছু অর্থ ব্যয় করতে হয়। এখানে এই প্রার্থীদের কিন্তু এরকম একটি দুর্বলতাও তাদের রয়েছে। আর পাশাপাশি আমি যেটি মনে করবো যে সেটি হলো যে প্রার্থী যদি আপনি প্রার্থী হওয়ার পরে যদি আগেই আপনি হেরে যান, আপনি প্রথম যে কোনো কারণে আপনি প্রার্থী হয়েছেন কিন্তু প্রার্থী হওয়ার সাথে সাথে আপনি যদি মনে করেন যে আমি হেরে গেছি তাহলে কিন্তু আপনি এই নির্বাচনে জিততে পারবেন না। এই সমস্ত প্রার্থী যারা বাংলাদেশ আওয়ামী লীগের, বাংলাদেশের এখনো এমন কোনো পরিস্থিতি তৈরি হয় নাই যে একজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে, সেই ইউনিয়নে আমাদের সেই রকম কোনো পরিস্থিতি নাই। কিন্তু আসলে বাস্তব প্রেক্ষাপটটি হচ্ছে সেই প্রার্থী নির্বাচনের আগেই সে হেরে গেছে, নির্বাচনের আগেই সে যখন মানসিকভাবে হেরে যায়
তখন কিন্তু ওই মানুষকে আপনি ক্রেন দিয়ে টেনেও কিন্তু উপরে তোলা মুশকিল হয়ে যায়। আমরা বুঝতে পেরেছি মাহফুজুল ইসলাম রাজ, আপনার বক্তব্য স্পষ্ট, কি জন্য সহিংসতার ঘটনা ঘটছে এবং এরকম কিছু কিছু প্রার্থী শোচনীয় অবস্থা। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।